Assalamualaikum viewers, सबाई के आमार चैनले वेलकम जानाच्छी नतुन आरेकटी रेसिपी देखार जोन्नो। आमार आजकेर रेसिपी होलो चिकेन पटेटो चप। बिकालेर नास्ता हिसेबे किंबा बासाय गेस्ट आसले परिवेशनेर जोन्नो एटा एकटा परफेक्ट ओ मजादार खाबार। खूब सहजे एटा बानिये निते पारबेन। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চিকেন পটেটো চপ বানানোর জন্য প্রথমে একটা বেসনের গোলা তৈরি করে নেব। তার জন্য এখানে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি। এক টিস্পুন মরিচের গুঁড়া নিচ্ছি। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এরপর এক টিস্পুন আদা ও রসুন বাটা দিচ্ছি। 1/3 টিস্পুন হলুদের গুঁড়া দিচ্ছি। স্বাদমতন লবণ দিয়ে দিলাম। এবার সব শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো শেষ, এবার পরিমাণ মতো নরমাল পানি মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। একবারে সব পানি মেশাবেন না, অল্প অল্প করে দিবেন আর মেশাবেন, তাহলে গোলাটা ভালো হবে। এখন এর মধ্যে এক চামচ গরম তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা খুবই ইম্পর্ট্যান্ট। গোলার ভিতর যদি তেলটা ব্যবহার করেন তাহলে ভাজার সময় অতিরিক্ত তেল চুষে নেয় না এবং খাবারটাও মুচমুচে হয়। সব শেষে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেব। তো বেসনের গোলাটা আমার রেডি। আমি চামচে তুলে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হবে, অথবা এভাবে আঙুল চুবিয়ে উঠানোর পর যদি গোলাটা আঙুলের গায়ে লেগে থাকে এবং 1:1 নিচে দিকে পড়ে তাহলে বুঝে নেবেন গোলাটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে ভিতরের পুরটা তৈরি করে নেব। ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি 2 পিস চিকেন। সাধারণত আমরা খাওয়ার জন্য যেভাবে চিকেন রান্না করি সেখান থেকে 2 পিস চিকেন নিয়েছি। এখন আলুকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর চিকেনের গা থেকে মাংস নিয়ে হাড়টি ফেলে দিয়ে মাংসটাকে হাত দিয়ে এভাবে ঝুরি ঝুরি করে নেব। এবার 3টা ভাজা শুকনা মরিচের সাথে স্বাদমতন লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে গুঁড়ো করে নেব। মরিচটা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন, যতটা পারবেন মিহি করে গুঁড়ো করবেন। এরপর 1 টিস্পুন চাট মশলা দেব, যেটাকে চটপটির মশলা বলে। এটা দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। সব শেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন সব কিছুকে হাত দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো শেষ, এবার হাতটা ক্লিন করে সামান্য একটু তেল হাতের তালুতে মাখিয়ে নেব। এতে করে শেপ দেওয়ার সময় হাতে লেগে যাবে না। অল্প অল্প করে পুরটা নিয়ে এভাবে পাতলা করে চপের মতো শেপ দিয়ে নেব। তো সবগুলো এভাবে আমি তৈরি করে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম হলে একটা একটা করে চপ বেসনের সেই গোলার ভিতর এভাবে চুবিয়ে তেলে ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে চপগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর অপর পাশ উল্টিয়ে দিতে হবে। যখন চপের গায়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন ভাব চলে আসবে তখন এগুলোকে তুলে নেব। তো দর্শক, দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন পটেটো চপ। আপনিও চাইলে খুব সহজেই এই মজাদার নাস্তাটি নিজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।